আজকে সারা বাংলা জুড়ে সমস্ত মূলধারার সংবাদ মাধ্যম যারা একসময় আইএসএল কে সাম্প্রদায়িক দল বলে ডেকে দেওয়ার চেষ্টা করেছিল তারাও এখন বলতে বাধ্য হচ্ছে এই বায়রন বিশ্বাসের মতো এক একটা বিশ্বাসঘাতককে দেখার পরে বলতে বাধ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে যদি অবিজেপি অতৃণমূল কোনো বিকল্প থেকে থাকে তাহলে সেটা একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর কোন দল না চুরি কি কখনো দিনের আলোয় হয় হয় কি হয় না রাতের অন্ধকারে হয় অতএব মনে রাখতে হবে চোরেরা সব সময় পছন্দ করে অন্ধকার চোরেরা সব সময় পছন্দ করবে অন্ধকার এবং মানুষকে অন্ধকারে রেখে দিয়ে তারা চুরির ব্যবস্থাটাকে পাকাপোক্ত করতে চায় আর আমাদের আইএসএফ এর এক একজন ক্যান্ডিডেট এক একজন প্রার্থী হবেন এই পঞ্চায়েতের দরজাটা যে জনগণের থেকে বন্ধ হয়ে আছে সেই বন্ধ দরজাটাকে টেনে খুলে দেওয়া সাধারণ মানুষের জন্য ওই পঞ্চায়েত সাধারণ জনগণের এই লড়াইতে যারা সৈনিক তারাই আজকে আমাদের আইএসএফ এর ক্যান্ডিডেট এক একজন প্রার্থী অতএব এই চুরির ব্যবস্থাটাকে পাল্টাতে হবে মানুষকে সাথে নিয়ে মানুষের গ্রাম পঞ্চায়েত করতে হবে এইটা হচ্ছে আইএসএফ এর ডাক শুধু ও চোর ছিল ওর বদলে এ ঢুকলে চুরি বন্ধ হয়ে যাবে না এই এই ডাক আইএসএফ কোনোদিন দেয়নি 21 জানুয়ারি এই বছর রানী রাসমণি রোডে আইএসএফ তার প্রতিষ্ঠা দিবসে ডাক দিয়েছিল দুর্নীতিমুক্ত স্বচ্ছ জনগণের গ্রাম পঞ্চায়েতের ডাকে জনসমাবেশ তো পঞ্চায়েত ভোটের তখন অনেক দেরি জানুয়ারি মাস আর ভোট হবে জুলাইতে ছ সাত মাস তখনই এই দুর্নীতিমুক্ত স্বচ্ছ জনগণের গ্রাম পঞ্চায়েতের আহ্বানে সাড়া দেওয়ার অপরাধে এবং এই ডাক দেওয়ার অপরাধে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ অনেক শীর্ষ নেতৃত্ব সহ 88 জনকে মারতে মারতে গ্রেফতার করে কলকাতা পুলিশ সেই দিনের পর থেকে টানা 42 দিন জেল খাটানোর পর্যায়ে যাওয়ার পরেও মিথ্যে মামলা দিয়ে একই কেস তিনটে থানা দিয়ে দিয়ে 42 দিন জেল খাটানোর পরে সেই সময় জুড়ে আমরা প্রত্যেকে শুনেছি গোটা বাংলার সাধারণ মানুষ শুনেছেন যে আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক জেল থেকে কোর্টে যাওয়ার সময় এবং কোর্ট থেকে জেলে আসার সময় গাড়িতে পুলিশ ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের সামনে একটাই কথা বলেছেন যে আমরা সমাজ বদল করার জন্য রাজনীতি করতে এসেছি ক্ষমতা দখল করার জন্য নয় সমাজ বদলের জন্য মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে যদি জেল খাটতে হয় আরো হাজারবার জেল খাটব আরো লক্ষবার জেল খাটব কিন্তু এই সংগ্রাম আমরা ছেড়ে দেব না তখন আমরা এটা শুনেছি সারা বাংলা এটা শুনেছে এবং যে রাজ্য সরকার ভেবেছিল যে 42 দিন জেল খাটানোর পরে আমাদের দমিয়ে দেবে একটু চুপ করিয়ে দেবে বড় কথা বলছে সবার অধিকার নিয়ে দেউচা পাচামি থেকে শুরু করে ফারাক্কা আদিবাসীদের অধিকার থেকে শুরু করে দলিতদের অধিকার সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে এই দলটা বড্ড বেশি কথা বলছে একটু দমিয়ে দাও আবার দুর্নীতিমুক্ত স্বচ্ছ জনগণের পঞ্চায়েতের ডাক দিয়েছে সর্বনাশ এদের একটু আটকে দাও দমিয়ে দাও অথচ কি দেখলাম কি দেখা গেল এভাবে কি দমন করা যায় মানুষের স্বাধীনতার অধিকারের আকাঙ্ক্ষাকে যত দমন করা হবে সেই আকাঙ্ক্ষা আরো বেশি বেশি করে বাড়বে আরো বেশি বেশি করে বাড়বে অত্যাচার করবে যত আইএসএফ বাড়বে তত আমি সবার কাছে শুনতে চাই অত্যাচার করবে যত কি হয়েছে 42 দিন জেল খাটানোর পর কি কমে গেছে আইএসএফ
আরো 10 গুণ বেড়েছে, গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, গোটা রাজ্যের সাধারণ মানুষ যারা আইএসএফের মুখ থেকে আইএসএফের বক্তব্য শুনেছিল, শুনেছিলেন এবং ভেবেছিলেন যে হ্যাঁ এই দলটা একটু অন্যরকম কিছু করতে পারে, তারা কাজের মাধ্যমে দেখে নিলেন। আজকে সারা বাংলা জুড়ে সমস্ত মূলধারার সংবাদ মাধ্যম যারা একসময় আইএসএফকে সাম্প্রদায়িক দল বলে ডেকে দেওয়ার চেষ্টা করেছিল, তারাও এখন বলতে বাধ্য হচ্ছে, এই বায়রাম বিশ্বাসের মতো এক একটা বিশ্বাসঘাতককে দেখার পরে বলতে বাধ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে যদি অবিজেপি অতৃণমূল কোনো বিকল্প থেকে থাকে তাহলে সেটা একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আর কোনো দল নয়। ফিরে যাই ওই 21 জানুয়ারির ডাকটাতে, কেননা পঞ্চায়েত নির্বাচন সামনে, পঞ্চায়েত নিয়ে এই কথা, বাকি কথা তো অলরেডি আমরা শুনেছি। কেমন হবে আইএসএফ, কি বলেছে বা কি বলছে যাতে করে শাসক দল থেকে শুরু করে ক্ষমতাসীনদের রাতের ঘুম উড়ে যাচ্ছে, কি এমন ডাক দিয়েছে, কেমন সেই গ্রাম পঞ্চায়েত, দুর্নীতিমুক্ত স্বচ্ছ জনগণের গ্রাম পঞ্চায়েত কেমন হবে সেই গ্রাম পঞ্চায়েত, সেটা নিয়ে দু চার কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। আমরা আইএসএফ এর পক্ষ থেকে দুটো জিনিসকেই গুরুত্বপূর্ণ বলে মনে করি। এক হচ্ছে গোটা বাংলায় যেমন আজকে দেখা যাচ্ছে চুরির রাজত্ব, সব জায়গাতে চুরি, চুরি ছাড়া অন্য কোনো খবর নেই, খবরে দেখলেই দেখা যাচ্ছে সে শিক্ষা থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, খনিজ সম্পদ থেকে শুরু করে সব কিছু চুরি, দুর্নীতি আর চুরি। কিন্তু আর পাঁচটা রাজনৈতিক দল একটু খেয়াল করলে লক্ষ্য করবেন যে শুধু চুরির কথাটাই বলছে এবং চোর ধরার কথা বলছে, এটা গুরুত্বপূর্ণ, এটা আমরাও বলব, চোর তো ধরতেই হবে, চুরি যারা করেছে তাদেরকে না ধরলে চুরি বন্ধ হওয়া সম্ভব নয়। কিন্তু আইএসএস আর একটা কথাও বলছে যেটা একটু লক্ষ্য করে দেখবেন আর বাকি পাঁচটা দল বলে না। আইএসএস বলছে যে শুধু চোর ধরলেই চুরি বন্ধ হয় না, এটা হওয়া সম্ভব নয়, শুধু চোর ধরলেই যদি চুরি বন্ধ হয়ে যেত তাহলে স্বাধীনতার পর থেকে অনেক চোর ধরা পড়েছে, তাহলে চুরি চুরি বন্ধ হয়নি কেন, একের পর এক সরকার পরিবর্তন হয়েছে, কোথায় চুরি বন্ধ হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আরো বেড়েছে, কমেনি। অতএব শুধু চোর ধরাটা চোর ধরতে হবে, কিন্তু শুধু চোর ধরাটা একমাত্র উদ্দেশ্য হতে পারে না, দেখতে হবে কি এমন ব্যবস্থা চলছে যার মধ্যে দিয়ে শুধু চোর উৎপন্ন হচ্ছে, চোর তৈরি হচ্ছে। অতএব ওই ব্যবস্থাটার মধ্যে কিছু গলদ আছে, কিছু সমস্যা আছে, ওইটাকেও পরিবর্তন করতে হবে, চুরি করার যে ব্যবস্থা সেটাকে পরিবর্তন করলে চোর অটোমেটিক্যালি তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। এইটা হচ্ছে আইএসএফ এর বাকি রাজনৈতিক দলের যে রাজনীতি তার থেকে পার্থক্য। এইখানেই আইএসএফ শুধু সরকার পরিবর্তন নয়, ক্ষমতা দখল নয়, সমাজ পরিবর্তন, ব্যবস্থা পরিবর্তনের রাজনীতির কথা বলছে। উদাহরণ দেওয়া যাক, পঞ্চায়েতের যে দুর্নীতি কথার যে দুর্নীতির কথাগুলো ঘোরাঘুরি করে সবাই জানেন, সর্বজন বিদিত, নতুন কিছু নয়, 100 দিনের কাজের চুরি, 100 দিনের টাকা চুরি, আমফান হয়েছিল আমফানের পরে দুর্নীতি, আবাস যোজনার চুরি, রাস্তার কাজে টাকা চুরি, এই যে চুরিগুলো হচ্ছে, আইএসএফ শুধুমাত্র যদি এটা বলতো যে এই সরকারটা চুরি করছে, একে পাল্টে দাও, একে নিয়ে আসো, তাহলে সব চুরি বন্ধ হয়ে যাবে, এ কথা মানুষ বিশ্বাস করেন না, না করারই কথা, কারণ একের পর এক সরকার পরিবর্তন হয়েছে, চুরিটা বন্ধ হয়নি আইএসএফ। সেই কারণে খেয়াল করে দেখবেন
আমাদের পার্টির চেয়ারম্যান নওশাদ ভাইজান বারবার কয়েকটা কথা উল্লেখ করে দিয়েছেন, কেন এই দলটা আর পাঁচটা দলের থেকে আলাদা, কেন এই দলের আদর্শটা আর পাঁচটা দলের রাজনৈতিক দলের আদর্শ থেকে আলাদা। আপনারা একটা সবাই একটা কথা বলুন, একটা কথা বলুন, যদি এই আমডাঙ্গা ব্লকের মধ্যে যত পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত গুলোতে এত দুর্নীতি কি হতে পারত? যদি এই সমস্ত কিছুতে, ধরুন এই রাস্তার কাজে, 100 দিনের কাজে, আবাস যোজনার ঘরে, অথবা আমফানের সময় যে টাকা আসলো, এই সমস্ত টাকার জমা খরচের সব হিসাব যদি সাধারণ মানুষের সামনে ওপেন করে দেওয়া হতো, সাধারণ মানুষের সামনে দেখানো হতো যে আমার এত টাকা এসেছে, এত টাকা জমা এবং এর পেছনে এত টাকা খরচ হয়েছে, এইবার আপনারা হিসেব বুঝে নিন, এইটা যদি সাধারণ মানুষের সামনে খুলে দেওয়া হতো, তাহলে কি এত দুর্নীতি এত চুরি হতে পারত? পারত কি? সবাই বলেন পারত না, এটা সবাই বলবে, সবাই জানে। অতএব জানার কথা যে এইটাই কিন্তু সংবিধানে আছে, এইটাই 73তম সংশোধনীর ভেতর দিয়ে গ্রাম পঞ্চায়েত অ্যাক্ট, সেই আইনে বলা আছে যে পঞ্চায়েতে যে টাকা আসছে সেই টাকাটা আমার আপনার ট্যাক্সের টাকা, করের টাকা, আমার আপনার পকেটের টাকা। অতএব যেমন আমার বাড়িতে যে টাকা আসে আয় করা টাকা, তার হিসেব সমস্ত কিছু আমি বুঝে নি, তেমনি পঞ্চায়েতে যত টাকা আসছে তারও সমস্ত হিসেব সাধারণ মানুষ বুঝে নেবে, এইটা আইনে আছে। অথচ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যেটা চলছে, যে মানুষেরই ভোটে নির্বাচিত হয়ে কয়েকজন মেম্বার তারা পঞ্চায়েতে গিয়ে ঢুকছেন এবং পঞ্চায়েতটাকে নিজের মতো করে চালাচ্ছেন, আর যে মানুষ ওই মেম্বারকে নির্বাচিত করেছিলেন তিনি একটা সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতের কাছে গিয়ে হাত কচলাচ্ছেন এবং কিছু টাকা না ছাড়লে সেই সার্টিফিকেট বেরোচ্ছে না। এতটাই খারাপ অবস্থা, এই ব্যবস্থাটাকে পরিবর্তন করার ডাক দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে যে যেটা আইনে আছে কি, যে গ্রাম সংসদের হাতে সব ক্ষমতা, গ্রাম সংসদের মিটিং ডেকে সমস্ত সিদ্ধান্ত নিতে হবে এবং গ্রাম সংসদে সমস্ত হিসেব পেশ করতে হবে। মেম্বার মানে কি? নির্বাচিত জনপ্রতিনিধি মানে কি? মানে হচ্ছে মেম্বার, মানে হচ্ছে পঞ্চায়েত এবং জনগণ, এই যে দুটো ভাগ হয়ে আছে, পঞ্চায়েত একদিকে আর সাধারণ মানুষ একদিকে, মেম্বার হচ্ছেন তাদের মাঝখানে ব্রিজের মতো, একটা ব্রিজ, তার বাইরে কিছু নয়, তাকে নির্বাচিত করা হয়েছে বা হবে ওই কারণে। পঞ্চায়েতে কত টাকা আসছে সেটা তার সমস্ত হিসেব নিয়ে মেম্বার গ্রামে গিয়ে তার গ্রাম সংসদের মিটিং ডাকবেন, মিটিং ডেকে সবার মাঝখান থেকে সিদ্ধান্ত হবে যে কোথায় কত টাকা খরচ করতে হবে, কোন স্কিম সবার আগে হওয়া দরকার এবং কি কি কাজ কত টাকায় করা দরকার, সেটা করে গ্রাম সংসদ থেকে সিদ্ধান্ত নিয়ে, সব মানুষের সাথে সিদ্ধান্ত নিয়ে আবার পঞ্চায়েতে ফিরে গিয়ে সেই কাজগুলোকে স্যাংশন করাবেন। এইটা একজন মেম্বারের কাজ। এইভাবে যদি কাজ হয় কোনো দুর্নীতি হওয়া সম্ভব? কোনো চুরি হওয়া সম্ভব? আপনারা বলেন চুরি হওয়া সম্ভব নয়। এই কারণে এইটা হচ্ছে ব্যবস্থাটাকে পরিবর্তনের ডাক, সমাজ বদলের ডাক। যা কিছু হবে জেনে রাখা ভালো, আমরা সবাই জানি চুরি কি কখনো দিনের আলোয় হয়? হয় কি? হয় না, রাতের অন্ধকারে হয়। অতএব মনে রাখতে হবে চোরেরা সব সময় পছন্দ করে অন্ধকার, চোরেরা সব সময় পছন্দ করবে অন্ধকার, এবং মানুষকে অন্ধকারে রেখে দিয়ে তারা চুরির ব্যবস্থাটাকে পাকাপোক্ত করতে চায়। আর আমাদের আইএসএফ এর একজন ক্যান্ডিডেট, একজন প্রার্থী হবেন, এই পঞ্চায়েতের দরজাটা যে জনগণের থেকে বন্ধ হয়ে আছে, সেই বন্ধ দরজাটাকে টেনে খুলে দেওয়া সাধারণ মানুষের জন্য, ওই পঞ্চায়েত সাধারণ জনগণের, এই লড়াইতে যারা সৈনিক তারাই আজকে আমাদের আইএসএফ এর ক্যান্ডিডেট, একজন প্রার্থী।
অতএব এই চুরির ব্যবস্থাটাকে পাল্টাতে হবে, মানুষকে সাথে নিয়ে মানুষের গ্রাম পঞ্চায়েত করতে হবে। এইটা হচ্ছে আইএসএফ এর দাব। শুধু ও চোর ছিল, ওর বদলে এ ঢুকলে চুরি বন্ধ হয়ে যাবে, না। এই এই ডাক আইএসএফ কোনোদিন দেয়নি। আইএসএফ মানুষকে সাথে নিয়ে বারবার শুধু দুর্নীতি মুক্ত গ্রাম পঞ্চায়েত বলা যেতেই পারত, বলা হয়নি, বলা হয়েছে দুর্নীতি মুক্ত জনগণের পঞ্চায়েত। এই জনগণের প্রকৃতই জনগণের গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে হবে, এই ডাক আইএসএফ দিয়েছে। এবং আপনাদের সকলের এই গোটা আমডাঙ্গা ব্লকে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিয়েছে, আমার বিশ্বাস সাধারণ মানুষের ভরসা আছে, আইএসএফ এর প্রতি ভরসা আছে। কারণ তারা ফলো করছেন, খেয়াল রাখছেন, গোটা বাংলার মানুষ দেখছেন যে মানুষের অধিকারের জন্য যদি মানুষ আজকাল রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করতে ভুলে গেছে, বিশ্বাস করতে ভয় পায় অত্যন্ত সঙ্গত কারণে, কিন্তু আজকে তারা বুঝছেন যে যদি মানুষের অধিকার নিয়ে লড়াই করার জন্য কোন রাজনৈতিক দল থেকে থাকে তাহলে সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। যদি মানুষের অধিকারের জন্য একটা এই রকম ফ্যামিলির সন্তান হয়ে একজন পীরজাদা হয়ে তিনি যদি 42 দিন জেল খাটতে পারেন, মানুষ কিন্তু ভাবা শুরু করে দিয়েছে। মনে রাখা দরকার, আপনারা প্রত্যেকে যারা যারা প্রার্থী তারা কিন্তু নওশাদ ভাইজানের প্রতিনিধি, প্রত্যেকে সেই প্রতিনিধি হয়ে মানুষের কাছে যান, মানুষকে সাথে নিয়ে। মানুষ সাথে থাকলে সব সম্ভব। মানুষ যদি রুখে দেবে বলে চিন্তা করেন তাহলে ওইসব চোররা পালাবার পথ পাবে না, এবং আইএসএফ বিকল্প পঞ্চায়েত মডেল পঞ্চায়েত এই বাংলায় গড়ে দেখাবে, যাতে গোটা বাংলা দেখতে পায় যে এই রকম বিকল্প গ্রাম পঞ্চায়েত সম্ভব, এই রকম মানুষকে সাথে নিয়ে অধিকারের রাজনীতি করা সম্ভব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ইনকলাব জিন্দাবাদ বলে, আইএসএফ জিন্দাবাদ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।